আরজিকর কাণ্ডে তরুণী মহিলা চিকিৎসকের নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার আসামিদের উপযুক্ত শাস্তির দাবিতে শিলচর মেডিকেল কলেজের সিনিয়র ও জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদ সাব্যস্ত করেন। রবিবার সন্ধ্যায় শিলচর মেডিকেল কলেজের সিনিয়র ও জুনিয়র চিকিৎসকেরা পথনাটিকা, প্রতিবাদী সঙ্গীত সহ মোমবাতি মিছিলের মধ্য দিয়ে শেষ দিনের মতো প্রতিবাদ সাব্যস্ত করেন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে। এদিনের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত, ডক্টর রাজীব বিশ্বাস, ডক্টর দীপক পাণ্ডে, ডক্টর কনকদীপ শর্মা, ডক্টর সলমান চৌধুরী সহ আরও অন্যান্য সিনিয়র ও জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদী কার্যসূচিতে সামিল হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা তীব্র ভাষায় কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত মহিলা চিকিৎসকের হত্যার বিষয়টির তীব্র ভাষায় নিন্দা জানিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেন। অ্যাকচুয়ালি ওয়েস্টবেঙ্গলে যেটা হয়েছে খুবই ন্যাক্কারজনক ঘটনা, আমি তীব্র নিন্দা জানাই। এটা সভ্য সমাজের জন্য একদমই একটা কলঙ্কময় দিন। অ্যাজ এ প্রিন্সিপাল, অ্যাজ এ ফাদার অফ টু ডটার্স, আই এক্সপ্রেস মাই ডিপ কনসার্ন অ্যাগেন্স্ট দ্য হোয়াট ইজ বিন ডান ইন দ্য আরজি কর মেডিকেল কলেজ ইন দ্য লেট আওয়ার্স অর ইন দ্য আর্লি মর্নিং। সো আমার কোনো ভাষা নাই এগুলা ব্যাপারে কন্ডেম জানানোর জন্য। আমরা আমাদের কলেজের সিকিউরিটি নিয়ে, যারা নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে আমরা পর্যালোচনা করে যাচ্ছি, এবং জেডিএ যে ডিমান্ডগুলো আমাদেরকে দিয়েছিল বেশিরভাগ ডিমান্ডই আমরা পূরণ করেছি, আর কিছুটা আমাদের সময় লাগবে, বাকি উই আর অল ওয়ার্কিং অন দিস অ্যান্ড হোপফুলি উইল বি এবল টু কাম ইন টু এ সেটেলমেন্ট। আমাদের কিন্তু এই জেডিএ আন্দোলনে কিন্তু ওরা যথেষ্ট সহযোগিতা করেছে। ওরা আমাদের কোনো কাউকে পেশেন্টকে হসপিটালে আসতে বাধা দেয় নাই, কোনো কর্তব্যরত চিকিৎসককে বাধা দেয় নাই। আমাদের ওপিডি সার্ভিস কন্টিনিউ হয়েছে আমাদের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বারদের দিয়ে, আর আমাদের ইমার্জেন্সি যেগুলো ডিউটি আছে, ট্রমা সেন্টার, আমাদের আইসিইউ, আমাদের ওটি, সব আমাদের ওইখানেও কিন্তু পিজি স্টুডেন্ট এবং জুনিয়র ডক্টররা সিনিয়র টিচারদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করে দিয়েছে। সো আই এম থ্যাঙ্কফুল টু দ্য জুনিয়র ডক্টর্স অফ শিলচর অ্যাসোসিয়েশন ফর এক্সটেন্ডিং দেয়ার কোঅপারেশন অ্যান্ড হোয়াট এভার আই হ্যাভ অ্যাপিল টু দেম দে হ্যাভ স্যাটিসফাইড। অ্যান্ড রিগার্ডিং অল দিস ইস্যু আমরা খুব তাড়াতাড়ি বসবো। আমরা উপরের আমাদের উপরের কর্তৃপক্ষকে অনেক ব্যাপারে জানানো হয়েছে, আশা করি নির্দিষ্ট সময়ের ভিতরে এগুলো সমাধান করা সম্ভব হবে।